এই সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলেন গয়েশচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, ভোটাধিকার হরণকারী সরকার অনুগত প্রশাসন অপব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকারের পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়াও সরে যাচ্ছে, সরকার নার্ভাসনেসে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, সেজন্য তারা এক একজন এক এক রকম কথা বলছে, তাদের কথাও কাজে অসংলগ্ন প্রতারণামূলক। তিনি বলেন, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেশি, তবে শেখ হাসিনার দাম ক্রমান্বয়ে কমছে, এই ফ্যাসিস্ট সরকারের মূল্য প্রতিদিনই কমছে, শেয়ার মার্কেটে ধস নেমেছে, আমরা যদি রাস্তায় সংক্ষিপ্ত আন্দোলন করি তাহলে সরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চলে যাবে। গয়েশচন্দ্র রায় বলেন, এই সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বিদ্যুৎ নাই কিন্তু আমাদের টাকা গেল কই। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি আহ্বায়ক ডাক্তার সাদত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিমুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্য আহ্বায়ক এম এ আজিজ, যুগ্য আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা সহ অনেকেই। গয়েশচন্দ্র রায় বলেন, ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বলেছিলেন শতভাগ বিদ্যুৎ উৎপাদন করবেন, সেজন্য রাতারাতি কুইক রেন্টাল করলেন, কুইক রেন্টালের মাধ্যমে কুইক কমিশন বিদেশে টাকা পাচার করেছে, যে বিদ্যুৎ তারা দিয়েছে তার মূল্য কত, তাদের কাছে পাওনা কত, এই বিদ্যুতের নামে বিদ্রুপ করে জনগণের টাকা লুটপাট করছেন, তার পরিমাণ 10 লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা তো নতুন করে ছাপিয়ে বিদেশে পাচার করা হয়নি, কারণ কোনো না কোনো প্রজেক্ট থেকে হাতিয়ে নিয়ে এই টাকা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকার হিসাব জনগণের নেয়ার অধিকার রয়েছে। গয়েশচন্দ্র রায় বলেন, বর্তমান সরকারকে বিদায় করতে 2014 সালের মতো আন্দোলনের দরকার নেই, তার চেয়ে অনেক শর্টকাট আন্দোলন করলে সরকার নদীর পানিতে ভেসে যাবে, হাবুডুবু খাবে, তীরে ওঠার কুল কিনারা পাবে না। আমরা সরকারের বিরুদ্ধে হরতাল দিচ্ছি না অনেক বছর, হরতাল তো সাংবিধানিক অধিকার, হরতাল দেব না তা তো বলিনি, অবরোধ সাংবিধানিক অধিকার, অবরোধ অনেকদিন করি না, করব না এমন কথা তো দেইনি, হরতাল করলে কোথায় যাবেন, কোথায় থাকবেন তার ঠিকানা আগেই বুকিং দেন। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, সেটি সরকারকে ধরিয়ে দিতে হবে, তারপর হেঁটে দেখুক হারিকেন হাতে হাঁটতে কেমন লাগে।